জলের ভেতরে নেমে গেল। আরে হাস, তোর ডিমগুলো তো হেভি টেস্ট। যাই হোক, এখন আমি দেরি না করে আসি, আর তুই শীঘ্রই আবার ডিম দিস। আমি এসে আবার তো সেই ডিমগুলো খেয়ে যাব। এই বলেই দুষ্ট শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়াল চলে যাওয়ার পর হাঁস বলল, এই দুষ্ট পাজি শিয়ালটার জন্য আমি কিছুতেই ডিম দিতে পারছি না। যখনই ডিম দিচ্ছি তখনই ওই দুষ্ট পাজি শিয়াল এসে খেয়ে চলে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তো আমি কখনোই আমার বংশ বৃদ্ধি করতে পারবো না। না, আমাকে কিছু না কিছু একটা উপায় তো বের করতেই হবে। এরপর হাঁস চলে গেল একটা নিরাপদ জায়গাতে, যেখানে ডিম দিলে ওই দুষ্ট পাজি শিয়াল আর খেতেই পারবে না। আরে বাহ, এই জায়গাটা তো খুব সুন্দর, একেবারে ঝোপে ঝাড়ে ভরা। মনে হচ্ছে এই জায়গাটাতে শিয়াল আসে না। আমার ডিম দেওয়ার জন্য এই জায়গাটাই নিরাপদ বলে মনে হচ্ছে। এই বলে হাঁস সেখানে খুব সুন্দর একটা বাসা বানালো, আর তারপরে সেখানে একটা ডিম দিল। এখন তো আমি একটা ডিম দিলাম, এরপর আমাকে খাবারের সন্ধান করতে হবে। কাল আবার আরেকটা ডিম দিব। এই বলে হাঁস খাবার খেতে চলে যায়। আরে মাছ খেয়ে তো আমার একদম পেটটা ভরে গেল। যাই, এখন আমি আমার বাসায় ফিরে যাই। এই বলে হাঁস তার বাসায় যাওয়ার জন্য রওনা দিল। আরে আরে, এই ডিমটি আবার কোথা থেকে আসলো? আমি যখন এই পথ দিয়ে আসছিলাম তখন তো কিছুই দেখতে পেলাম না। মনে হচ্ছে কোন দুষ্ট প্রাণী এখানে ডিমটিকে চুরি করে এনে ফেলে রেখে গেছে। যাই হোক, ডিমটি এখানে থাকলে তো শিয়াল শকুনে খেয়ে ফেলবে। তার চেয়ে ভালো এই ডিমটিকে আমি আমার বাসায় নিয়ে যাই। আমি আমার ডিমের সঙ্গে সঙ্গে এই ডিমটিকেও তা দেব, দেখব এটা কিসের ডিম। এই বলে হাঁস ওই ডিমটিকে নিয়ে তার বাসায় চলে গেল। তারপর হাঁস আরো একটি ডিম দিল। আরে বাহ, আমি তো দুটো ডিম দিয়েছি, আরেকটি ডিম কুড়িয়ে পেয়েছি। এখন থেকে আমি তিনটি ডিমই তা দেব। তারপর হাঁস ডিমগুলোকে তা দিতে থাকে, আর মাঝে মাঝে গিয়ে সে নদী থেকে খাবার খেয়ে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। আরে আমার ডিম দুটো থেকে তো কত সুন্দর দুটি ছানা বেরিয়েছে। আমার ছানা দুটো তো দেখতে কত সুন্দর হয়েছে, ঠিক যেন আমার মতো। কিন্তু এই কুড়িয়ে পাওয়া ডিম থেকে তো কোনো ছানা বেরোলো না। আস যখনই এসব কথা ভাবতে লাগলো তখনই ডিমটি আস্তে আস্তে ফাটতে লাগলো, আর তখনই ডিমটি ফেটে একটা ভয়ঙ্কর সাপের ছানা বেরিয়ে আসলো। আরে আরে, এ তো দেখছি একটা সাপের ছানা। এই সাপের ছানাটা তো আমার দুটো ছানাকেও খেয়ে ফেলবে। আমি এটা কি করেছি, নিজেই আমার নিজের বিপদ ডেকে এনেছি। ওইদিকে সাপের ছানাটি বেরিয়ে হাঁসকে মামা বলে ডাকতে শুরু করলো। আমাকে কিছু খাবার দাও।
মাঝি শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। এই যে ছোট্ট ছোট্ট হাঁসের ছানারা, তোমরা এখন মরার জন্য প্রস্তুত হও, আমি এখন তোমাদেরকে খাবো। তুই কি না আমার ছানাকে খাবি? ওরে বাবারে, এত বড় সাপটা আবার কোথা থেকে চলে আসলো? এই সাপটা যদি আমাকে কামড়ে দেয় তাহলে তো একেবারে আমি জমের দরে চলে যাব। তা চেয়ে ভালো আমি এখান থেকে পালিয়ে যাই। এই বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। বড় সাপটি হাঁসকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ, আজ তোমার জন্য আমি আমার ছানাকে ফেরত পেয়েছি। এই বলে সাপ তার ছানাকে নিয়ে চলে যায়, আর ওইদিকে হাঁস তার ছানাদের নিয়ে ওখানেই বাস করতে লাগলো। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? তো গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব।